সংবাদ ছড়া দিন এই মুহূর্তে নিউজরুম আপডেটের দিকে নজর রাখবো এবং বেশ কিছু খবরের গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেব। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমার সহকর্মী অনিন্দিতা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ ফের ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একাধিক কর্মসূচির সঙ্গে তিনি আহতদের সঙ্গে দেখা করবেন হাসপাতালে। কি জানতে পারছো অনিন্দিতা? বালেশ্বরে ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনা এবং যার জেরে মৃত্যু হয়েছে 277 জনের, এবং তারপরের দিনই সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু মৃতদের পরিবারের সঙ্গে আহতদের পরিবারকেও সাহায্যের তিনি আশ্বাস দিয়েছিলেন, তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন। এবং তারপর দুদিন কাটতে না কাটতেই আবারও তিনি যাচ্ছেন উড়িষ্যার কটকে, এবং সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে দেখা করবেন, যার জন্য তিনি কিন্তু পাহাড় সফর বাতিল করেছিলেন। গতকাল তিনি যাওয়ার কথা ছিল তার পাহাড়ে, এবং সেখানে গিয়ে তিনি শিল্পপতিদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সেই পাহাড় সফর বাতিল করে তিনি আজকে আবারও যাচ্ছেন ভুবনেশ্বরে। ইতিমধ্যে তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন, আর কিছুক্ষণ পরে তিনি যাবেন কটক, সেখানে তিনি হাসপাতালে আহতদের দেখবেন, তাদের তিনি আবারও কী বার্তাদের সাথে অবশ্যই নজর থাকবে। এবং তারপর তিনি কিন্তু ঘুরে এসে যাবেন মেদিনীপুর, সেখানে কিন্তু ভর্তি রয়েছেন বেশ কয়েকজন বাঙালি যাত্রী যারা সেদিন ঘটনাতে আহত হয়েছিলেন। ইতিমধ্যেই মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন 145 জন, যাদের মধ্যে রয়েছেন 51 জন তারা কিন্তু ইতিমধ্যেই ভর্তি রয়েছেন, তারা বাঙালি রেলযাত্রী, এবং ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন বাঙালির মধ্যে 8 জন, তাদের তিনি দেখতে যাবেন। এবং আজকে যেমন কথা, যেখানে তিনি হয়তো মেদিনীপুরে তিনি রাত্রি বাসও করতে পারেন, অর্থাৎ এরপর তিনি যখন আবার যাচ্ছেন কটকে, তারপর যাচ্ছেন মেদিনীপুরে, তিনি সেখানে কী বার্তা দেন আমাদের সেদিকে নজর থাকবে ইন্দ্রাণী। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, গরমের ছুটি নিয়ে যে মামলা করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের, সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। কি জানাচ্ছে হাইকোর্ট অনিন্দিতা? দেখো, রাজ্যের গরমের ছুটি শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানো নিয়ে যে মামলা করা হয়েছিল সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং তারই সঙ্গে সঙ্গে রাজ্যের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত যে গরমের ছুটি চলছে তা চলবে এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তোমায় বলে রাখবো যে যেহেতু করোনার সময়ের পরবর্তীকালে আবারও রাজ্যে গরমের ছুটির জন্য বেশ কিছুদিন এই ছুটি আরও বাড়ানো হয়েছে, সেই ছুটি কেন বাড়ানো হলো এ নিয়ে আবেদন করেছিলেন একজন শিক্ষিকা। এবং আজকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলা চলে তখন মামলাকারীর পক্ষের আইনজীবী তিনি বলেন যে করোনা পর্বের পরও আবারও এতদিন ধরে রাজ্যে যেহেতু স্কুল বন্ধ রয়েছে সেক্ষেত্রে পড়ুয়াদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে, তাই দ্রুত সেই যাদের স্কুল খুলে দেওয়া হয় এমনটাই আবেদন করেছিলেন তিনি। তবে সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তিনি তীব্র ভর্ৎসনা করেছেন, তিনি বলেছেন যে কোন শিক্ষিকা এই আবেদন করেছেন তাকে বলুন যেন দেখা হয়, যে বাংলার প্রতিটি স্কুলে আদৌ কি একটা পাখার ফ্যানের ব্যবস্থা আছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন, এবং তারই সঙ্গে সঙ্গে তিনি আবেদন খারিজ করে দিয়েছেন, তারই সঙ্গে তিনি রাজ্যের সিদ্ধান্তই বহাল রেখেছেন ইন্দ্রাণী। অন্যদিকে কেন মানরেগার টাকা বন্ধ করা হলো কেন্দ্রের কাছে জানতে চাইলো আদালত, রিপোর্ট পেশের কথাও বলা হয়েছে, রাজ্য তাদের বক্তব্য জানাতে পারবে। কি জানতে পারছো অনিন্দিতা এই বিষয়ে? দেখো, 2021 সালের পর থেকে কিন্তু রাজ্যের মনরেগার যে টাকা সেই টাকা দেয়নি কেন্দ্র, এমনটাই এর আগেও বহুবার আবেদন করা হয়েছিল, এবং এবার আবেদন করেছিল খেত মজদুর কমিটি। তাদের বক্তব্য ছিল যে 2021-এর পর থেকে কিন্তু এই টাকা দেওয়া বন্ধ করা হয়েছে, এবং কেন বন্ধ করা হয়েছে শীঘ্রই এসে টাকা দেওয়া হয় এই দাবি থেকে তারা করেছিলেন। এবং আজকে যখন কলকাতা হাইকোর্টে সেই মামলা ওঠে তখন কিন্তু যেমনটা আদালত বলেছে যে কেন এই টাকা দেওয়া হচ্ছে না, কেন সেই প্রাপকরা সে টাকা থেকে বঞ্চিত হচ্ছে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি, এবং তারই সঙ্গে সঙ্গে 20 জনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জুলাই মাসে ফের শুনানি রয়েছে, এবং তিনি আরও বলেছেন যে রাজ্যের কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য জুলাই মাসের মধ্যে যেন জানানো হয়। তারই পাশাপাশি 2 ফেব্রুয়ারি 2023-এ নতুন অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য চেয়ে পাঠিয়েছিল এই স্কিম চালু করার জন্য, সেখানে কেন উত্তর এখনো পর্যন্ত আসেনি সে বিষয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রাণী। এবার যে খবরের দিকে নজর রাখবো, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে নাকি দোষ স্বীকার করার জন্য চাপ দিয়েছিলেন ইডি আধিকারিকরা। কি জানতে পারছো, কি বলছেন তার আইনজীবী? দেখো, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং যেরকমটা দেখা যাচ্ছিল তার থেকে কিন্তু একাধিক নথি উদ্ধার হয়েছিল, যেই নথি নিয়োগ দুর্নীতি তদন্তের মোড় বদলে দিতে পারে এমনটা দাবি করেছিল ইডি আধিকারিকরা, এবং তাকে গ্রেফতার করা হয়েছিল। এই মুহূর্তে তিনি কিন্তু ইডির হেফাজতে রয়েছেন। তবে যেমনটা তিনি আজকে আদালতে যাওয়ার সময় আদালতে যাওয়ার পর তার আইনজীবী যেমনটা বললেন যে গতকাল থেকেই এই কালীঘাটের কাকুকে তার দোষ স্বীকার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ইডি, এবং তুমি দেখো যেরকমটা কিন্তু কুন্তল
ঘোষ তিনিও বলছিলেন যে তাকে বারবার ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছিল ইডি এবং তাকে তারই সঙ্গে সঙ্গে তাকে কিন্তু বারবার ধরে চাপ দেওয়া হচ্ছিল সে একই অভিযোগ কিন্তু এবার করলেন কালীঘাটের কাকু তিনি বললেন তাকে তার দোষ স্বীকার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ইডি এমনটাই কিন্তু মন্তব্য করেছেন তার আইনজীবী আজকে আদালতে এবং তাকে আজকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তবে এবারে কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে চাননি ইন্দ্রাণী এবার যে খবরের দিকে নজর রাখবো বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যু হয় এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কি জানিয়েছেন রাজ্যপাল দেখো একেবারেই মর্মান্তিক এই ঘটনা বাসন্তীর তিন ভাই তাদের নাম হারান গায়েন নিশিকান্ত গায়েন এবং দিবাকর গায়েন তারা কিন্তু যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে কাজের জন্য ধান রোয়ার জন্য তবে সেখানে যাওয়ার আগে তাদের মৃত্যু হয়েছে তাদের দেহ ফিরে এসেছে গ্রামে এবং তারপরে কিন্তু গ্রামে এই মুহূর্তে শোকের পরিবেশ অবশ্যই রয়েছে আমরা যেমন দেখেছি যে ঘটনার পরে পরেই সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী তবে এবার নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে সকালে যান বাসন্তীর সেই পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এবং তিনি ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তারই সঙ্গে তিনি বলেছেন সব রকমভাবে মানসিকভাবে তিনি তাদের পাশে রয়েছেন তিনি সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি কিছু ত্রাণ দিয়েছেন তাদের উপহার হিসাবে এবং তিনি বলেছেন সব রকমভাবে পাশে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ইন্দ্রাণী একেবারে অনেক ধন্যবাদ অনিন্দিতা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিল আমার সহকর্মী অনিন্দিতা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানিয়ে দিলাম আরও বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতি